আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একে তো পবিত্র ঈদুল ফিতর, তার সাথে আবার বাঙালির প্রাণের উৎসব নতুন বর্ষবরণ 1431। সেই 1431কে বরণ করে নেওয়ার জন্য ইকো প্যারাডাইসের প্রোপাইটার আমাদের অত্যন্ত প্রিয় সিরাজুল ভাই, তিনি চমৎকার আয়োজন করেছেন। এই ইকো প্যারাডাইসে বাংলা নববর্ষ 1431কে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন রকম খাবার আইটেম করেছেন। তার মধ্যে প্রধান খাবার, বাঙালিদের প্রিয় খাবার, সেটি হচ্ছে পান্তা ইলিশ এবং তিন ধরনের ভর্তা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইকো প্যারাডাইসের যে স্থাপনগুলো, সেগুলো দেখলে আপনার মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। আর ঈদুল ফিতর একদিকে নতুন বাংলা নববর্ষ, দুই উৎসবের যে বড় ধরনের একটি আনন্দ, সেটি দিতে পারবে একমাত্র ইকো প্যারাডাইস। তাহলে কী কী থাকছে আমরা সেই সম্পর্কে জানবো ইকো প্যারাডাইসের যিনি প্রোপাইটার তার কাছ থেকে। সিরাজুল ভাই, প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আগামীকাল তো বর্ষবরণ 1431, সেই উপলক্ষে আমরা জানি সবসময় আপনি একটু আনকমন আয়োজন করেন, এক্সেপশনাল আয়োজন। কী কী থাকছে কালকের আয়োজনে? ইকো প্যারাডাইসের উদ্যোক্তা হিসাবে আমি চেয়েছিলাম যে আমরা যে আমাদের যে ঐতিহ্য পান্তা ইলিশ, সে আমরা পান্তা ইলিশটা আমরা রায়ন্দাবাজার সর্বপ্রথম আমরা শুরু করতে যাচ্ছি। সে পান্তা ইলিশের সাথে পান্তা ইলিশ থাকবে, সাথে তিন ধরনের ভর্তা থাকবে, এবং আমাদের কাঁচা মরিচ এবং পেঁয়াজ এবং শুকনা মরিচ আমাদের থাকবে। আমরা আগেই জানি আপনি একটু ব্যতিক্রম ধর্মী আয়োজনে পছন্দ করেন, একটু নতুনত্ব দিতে পছন্দ করেন। অনেক প্রতিষ্ঠানই তো রয়েছে, তারা আয়োজন করেনি, কিন্তু আপনি আপনার ইকো প্যারাডাইসে এই পান্তা ইলিশ, তিন ধরনের ভর্তা এবং আরও অনুষ্ঠান আয়োজন করেছেন, কেন করলেন? শুরুটাই আমি শুরু করলাম, ইনশাল্লাহ এবার আমি শুরু করছি। আমার দেখা দেখি হয়তো অন্যান্য যে উদ্যোক্তা আছে যারা, তারাও শুরু করবে। আমি চাই যে আমাদের যে বাঙালির ঐতিহ্য, সেই বাঙালির ঐতিহ্যটা যেন এবছর আমি শুরু করছি, নেক্সট টাইম থেকে যেন আমাদের শরণখলায় অন্যান্য যে উদ্যোক্তা আছে তারাও যেন শুরু করে। আরেকটি বিষয়, পান্তা ইলিশের দামের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করবে, কমেন্ট করবে, সেক্ষেত্রে দামটা কীরকম থাকবে? আমরা চেষ্টা করতেছি খুবই কম দামে রাখার জন্য। আপনারা জানেন বর্তমান বাজার মূল্য এবং বর্তমান ইলিশের মূল্য হিসাবে আমরা পান্তা ইলিশের প্যাকেজটা, তিন ধরনের ভর্তা ইলিশ, এক পিস ইলিশ, আনলিমিটেড ভাত এবং হচ্ছে গিয়ে আপনার মরিচ এবং পেঁয়াজ, টোটাল প্যাকেজটা আমরা 250 টাকা রাখতেছি, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা রাখতেছি। আরেকটি বিষয় অনেকেরই প্রশ্ন, আমারও জানার প্রশ্ন, কৌতূহল, সেটি হচ্ছে ইকো প্যারাডাইসে বিশেষ করে বিভিন্ন উৎসবে অনেক অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসে বাংলাদেশের, এবং তারা আসার পরে এই সৌন্দর্য থেকে মুগ্ধ হয়, আপনি এর মালিক হিসাবে তখন কেমন লাগে? খুবই ভালো লাগে, মালিক হিসাবে খুবই ভালো লাগে, একজন উদ্যোক্তা হিসাবে খুবই ভালো লাগে। এবং আমি যদি বলি যে এটা আমাদের প্রমোশনের ক্ষেত্রে, আমাদের প্রচারের ক্ষেত্রে, আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, যারা মূলত ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে কাজ করতেছেন, তাদের মাধ্যমে আমার এই ইকো প্যারাডাইসটা পরিচিত বেশি পাচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই, শরণখোলা উপজেলা বাংলাদেশের সর্বশেষ উপজেলা, উপকূল এলাকা, এখানে একটা নদী রয়েছে বলেশ্বর নদী, এবং এখানে চমৎকার পার্ক রয়েছে, রিভার ভিউ পার্ক। এখানে প্রথমে অনেকেই কিন্তু সাহস করেনি কিছু একটা স্থাপনা করার জন্য। আপনি যেহেতু স্থাপনা করতে অনেক টাকা এখানে ইনভেস্ট করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে, অনেক মেধা দিতে হয়েছে, আপনি এরকম ঝুঁকি কেন নিয়েছিলেন? এখন তো আপনি সাকসেস। না, যদি সাকসেস বলেন, এখন পর্যন্ত আমি সাকসেস হইনি, বাট আমার ইনশাল্লাহ আমি সাকসেস হব। আমার এখানে অনেক বড় প্ল্যান এবং ভবিষ্যতে আমার এটা অনেক এক্সটেন্ড করবে, এবং মানে আমার নিজস্ব যে আমার চিন্তাধারা, যে আমার এই ইকো প্যারাডাইসের মাধ্যমে আমাদের শরণখোলা ইকোনমিক্যাল ডেভেলপমেন্টও চেঞ্জ হবে, আমার ফিউচার প্ল্যানটা অনেক বড়ই প্ল্যান। আমরা দেখেছি আপনার এখানে খাবার তৈরির দুই ধরনের ব্যবস্থা রয়েছে, এবং অত্যন্ত স্বাস্থ্যসম্মত পরিবেশে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে। আপনি সবচেয়ে খাবার তৈরির এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর স্বাস্থ্যসম্মত পরিবেশে কেন গুরুত্ব দিলেন? অনেকে তো আছে যে নর্মালি করে যায়, কিন্তু আপনি তো খুবই গুরুত্ব দিচ্ছেন এই ব্যাপারে। দিচ্ছি, কারণটা হচ্ছে গিয়ে আমার চিন্তাধারা হচ্ছে গিয়ে আজকে এখানে আমার ছেলে যদি খাইতো, আমি যেমন সেই কথাটা চিন্তা করতাম, আমি চাই যে যারা খেতে আসবে বা যাদের সন্তানরা খাবে, আমার ছেলের মতো যেন তারা খেতে পারে। সিরাজুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আগামীকাল বাংলার বর্ষবরণ 1431 উপলক্ষে আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের সবাইকে শুভেচ্ছা, আসুন আমাদের এখানে, আমাদের ইকো প্যারাডাইসটা দেখে যান।